পোষ্য গরুর নাম গির। বস ইন্ডিকার জাতের যে গরুটি পৃথিবীব্যাপী সবচেয়ে বেশি জাত উন্নয়নের জন্য ব্যবহার করা হয়েছে সেটাই হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় চরম আবহাওয়ার গরু গির বা গুজরাটি বা দেশান। ইন্ডিয়ান নিজস্ব জাতগুলোর মধ্যে সবচেয়ে ভালো ডুয়েল পারপাস গরু হচ্ছে আমাদের আজকের এই গরু গির। ব্রাহ্মা ছাড়াও এটাকেও ইন্ডিয়ার পবিত্র গরু বলে মনে করা হয়ে থাকে। গড় ওজন, এই জাতের ষাঁড় গরুর গড় ওজন 550 থেকে 700 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং গাভী গরুর গড় ওজন 400 থেকে সাধারণত 450 কেজি পর্যন্ত হয়ে থাকে। উৎস দেশ, ইন্ডিয়ার গুজরাটের সৌরাষ্ট্র এবং পার্শ্ববর্তী গির জঙ্গল এলাকার গরু বলেই জঙ্গলের নামের সাথে মিল রেখে এটার নামকরণ করা হয়েছে গির। তবে গুজরাটের আদি গরু হলেও পৃথিবীর এমন কোনো গরু পালনকারী শীত প্রধান বা গ্রীষ্মমণ্ডলীয় দেশ নেই যেখানে গির বা গির থেকে উন্নয়ন করা গরু পালন করা হয় না। এমনকি আমেরিকাতে উন্নয়ন করা যে ব্রহ্মা বা ব্রাহ্মা মাংসের গরু জনপ্রিয় হয়েছে সেটাও উন্নয়ন করা হয়েছে 19 শতকে ব্রাজিলের গির কঙ্কারেজ আর অঙ্গল থেকে উন্নয়ন করা ইন্দো ব্রাজিল থেকে। ইন্ডিজেনাস জাতের গরু হলেও এখন পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা ব্রাজিলে। ইন্ডিয়াতে এক গবেষণায় দেখা গেছে বর্তমানে গুজরাটে যেখানে 5000 ইন্ডিজেনাস গির রয়েছে সেখানে ব্রাজিলে রয়েছে 5 মিলিয়নেরও বেশি গির জাতের গরু। ইতিহাস, গির ইন্ডিয়ার অতি পুরনো গরু এবং গুজরাট এবং পার্শ্ববর্তী অঞ্চলে হাজার বছর ধরে পালন করা হলেও কবে থেকে পালন শুরু হয়েছে এর সঠিক ইতিহাস পাওয়া যায় না। তবে ধারণা করা হয় 3000 বছর পূর্ব থেকে এই জাতের গরু গুজরাটের গির জঙ্গলের পার্শ্ববর্তী অঞ্চলে পালন করা হয়। পরবর্তীতে এটা ইন্ডিয়ার অন্যান্য অঞ্চলের দুধের গরু হিসেবে বিস্তার লাভ করে থাকে। পাকিস্তানি ডুয়েল পারপাস সবচেয়ে ভালো গরু শাহিওয়াল এবং লাল সিন্ধির সাথে প্রতিযোগিতা করে গির ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে এখনও ডুয়েল পারপাস গরু হিসেবে টিকে রয়েছে। ব্রাজিল 1850 সালে অন্ধ্রপ্রদেশ থেকে এবং অন্ধ্রপ্রদেশ এবং গুজরাট থেকে গির এবং কঙ্কারেজ জাতের গরু আমদানি করে, সেখানে গিরের জাত উন্নয়ন করা হয়। এছাড়া পরবর্তী বিভিন্ন দেশ তাদের জাত উন্নয়নের জন্য গির গরু আমদানি করে থাকে। পালনকারী দেশ এবং সংখ্যা, যদিও গির ইন্ডিয়ার ইন্ডিজেনাস গরু কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি গির পালন করা হয় ব্রাজিলে। ইন্ডিয়াতেও বিশুদ্ধ গিরের সংখ্যা মাত্র 5000। 19 শতকে ব্রাজিলের গির কঙ্কারেজ আর অঙ্গল থেকে উন্নয়ন করা ইন্দো ব্রাজিল মাংসের জন্য একটা বিখ্যাত জাত। এছাড়া 1976 সালে ব্রাজিল তাদের নিজস্ব মোকা ন্যাশনাল গরুর সাথে ক্রসের মাধ্যমে যে নতুন রেড পোল ক্যাটল নামের দুধের জাত সৃষ্টি করেছে এটাই সেখানে প্রকৃত গির নামে পরিচিত। ব্রাজিলে বর্তমানে 5 মিলিয়ন গির গরু পালন করা হয়। ব্রাজিল ছাড়াও অস্ট্রেলিয়া, আফ্রিকা মহাদেশের নামিবিয়া, জাম্বিয়া, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা সহ পৃথিবীর অধিকাংশ দেশে গির অথবা গির থেকে উন্নয়ন করা গরু পালন করা হয়। বৈশিষ্ট্য ও সুবিধা, গাঢ় লাল গিরের প্রধান রং হলেও হালকা হলুদাভ ও সাদা রঙের হয়ে থাকে এই গরু। এছাড়া কালো রঙের গিরও দেখা যায়। মোটা এবং পিছনের দিকে বাঁকানো শিং এবং চওড়া কপাল গিরের চেহারাতে আভিজাত্যের ছাপ এনে দেয়। চওড়া কপাল অতি উষ্ণ আবহাওয়াতে গিরের শরীর ঠান্ডা করার রেডিয়েটর হিসেবে কাজ করে। লম্বা ঝুলানো কান এবং জেবু জাতের গরুর মধ্যে সবচেয়ে উঁচু সুট গির গরুতে এনে দিয়েছে সৌন্দর্যের এক বিশেষ মাত্রা। গির গরু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়াতে খুব ঘাম দেয়, যার ফলে তাপ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন প্রকার পরজীবী নিয়ন্ত্রণ এই জাতের একটা বিশেষ বৈশিষ্ট্য। জেবু জাতের গরুর মধ্যে সবচেয়ে শান্ত এবং অনুগত গরু হিসেবে পরিচিত গির মানুষের সাথে ঘনিষ্ঠ থাকতে পছন্দ করে। এই জাতের ষাঁড় গরু পুরো গরুর পালের নিরাপত্তা প্রহরী হিসাবে কাজ করে। অত্যন্ত রোগ প্রতিরোধী এই জাতের গরু পালন খুবই সহজ এবং যে কোনো খাবারে এরা অভ্যস্ত। গির জাতের গরু 20 থেকে 24 মাসে প্রথম প্রজননক্ষম হয় এবং গাভী 30 থেকে 34 মাসে প্রথম বাচ্চা দেয়।
দুধ ও মাংস উৎপাদন। ইন্ডিয়াতে গিরের গড় দুধ উৎপাদন 1600 থেকে 1800 কেজি হলেও 3100 কেজি দুধ উৎপাদনের রেকর্ড ইন্ডিয়াতে রয়েছে। ইন্ডিয়াতে হিরাল নামের গির গরুর এক উৎপাদন সময়ে 8200 লিটার দুধ দেওয়ার রেকর্ডও রয়েছে। তবে ব্রাজিলে গির জাতের গরুর গড় দুধ উৎপাদন 3000 থেকে 3200 কেজি এবং সেখানে শিরা নামের এক গির গরুর 62 লিটার দুধ দেওয়ার রেকর্ডও রয়েছে। এই জাতের গাভীর 4 মাস পর্যন্ত দুধ উৎপাদন ঠিক থাকে, এরপরে দুধ উৎপাদন দ্রুত কমে যায়। তবে কমে গেলেও 280 থেকে 300 দিন পর্যন্ত দুধ উৎপাদন চলতে থাকে। তবে ছোট উৎপাদনকাল এবং গাভীতে সিমেন দেওয়ার পর দ্রুত দুধ কমে যাওয়া দুধ উৎপাদনের গরু হিসেবে এই জাতের প্রধান সমস্যা। তবে উচ্চমাত্রার ফ্যাট এবং A2 মিল্ক প্রোটিন সমৃদ্ধ গিরের দুধ খুবই সুস্বাদু। অন্যান্য জেবু জাতের গরুর মতো এই জাতের গরুতে রয়েছে 4.1 থেকে 4.9 মাত্রার ফ্যাট এবং প্রায় সম পরিমাণ মিল্ক প্রোটিন। এবং এই জাতের ষাঁড় বড় জাতের হয়ে থাকে এবং মাংস সুস্বাদু হওয়ায় চাহিদাও বেশি। যে বৈশিষ্ট্য গিরকে জেবু জাতের অন্য গরু থেকে শ্রেষ্ঠত্ব এনে দিয়েছে সেটা হলো দ্রুত শারীরিক বৃদ্ধি। গির বাছুর খুব দ্রুত বৃদ্ধি পায়। অর্থনৈতিক গুরুত্ব। যেহেতু গির জাতের গরু ভালো মানের এবং উচ্চ প্রোটিন ও ফ্যাটযুক্ত A2 দুধ উৎপাদন করে, তাই এই জাতের গরুর দুধের রয়েছে উচ্চ মূল্য এবং অধিক চাহিদা। এছাড়া এই জাতের গরুর মাংসও যেহেতু খুব সুস্বাদু এবং ষাঁড়ের সাইজও যেহেতু বড় হয়ে থাকে, তাই মাংসের জন্য গির পালন লাভজনক। তবে এই জাতের সবচেয়ে বেশি গুরুত্ব যে কারণে সেটা হলো জাত উন্নয়ন। উন্নত রাষ্ট্রে যতগুলো বড় খামার আছে, যারা জাত উন্নয়ন করেছে, তাদের প্রত্যেকের কাছে এই জাতের গরু আছে। কারণ গিরের সাথে উন্নয়ন করা ফ্রিজিয়ান বা জার্সি জাতের গাভী উপমহাদেশের অন্য যে কোনো জাতের গাভীর চেয়ে শক্তি, শক্ত রোগ প্রতিরোধী এবং অধিক উন্নত মানের দুধ দিতে সক্ষম। দেখতে সুন্দর এবং সাইজও বড় হয়ে থাকে। গির একটি উচ্চ প্রজননক্ষম গরু। বস ইন্ডিকা জাতের অন্য গরুর জন্য যেখানে গড়ে 1.6টা সিমেন স্ট্রিপ দরকার হয়, সেখানে এই জাতের জন্য দরকার হয় গড়ে 1.3টা স্ট্রিপ। এই জাতের গরু যেহেতু বস ইন্ডিকা জাতের মধ্যে সবচেয়ে উচ্চ প্রজননক্ষম, তাই একটি গির গাভী তার জীবনকালে গড়ে 12টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। গির গরু পালনে সমস্যা। গির যেহেতু উপমহাদেশের বস ইন্ডিকা জাতের গরু, তাই দুধ উৎপাদনকাল ইউরোপের বস্টোরাস জাতের ক্রসের চেয়ে ছোট এবং দুধ উৎপাদনকালও কম। সুতরাং এখানে দুধ উৎপাদন ও লাভজনক মোটামুটি। এছাড়া এই জাতের গরু ইউরোপের ক্রস জাতের গরুর চেয়ে 4 মাস সময় বেশি লাগে। ক্রস জাতের গরু যেখানে 28 মাসের মধ্যে প্রথম বাচ্চা দেয়, সেখানে এই জাতের সময় লাগে 30 থেকে 34 মাস। জীবনকাল। একটি গির গরুর গড় জীবনকাল সাধারণত 20 থেকে 22 বছর। এই জাতের গরু যেহেতু বস ইন্ডিকা জাতের মধ্যে সবচেয়ে উচ্চ প্রজননক্ষম, তাই একটি গির গাভী জীবনকালে গড়ে 12টির মতো বাচ্চা দিয়ে থাকে। আজ আর নয়, দেখা হবে আরেকটা ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।